নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মী ও সরকারি কর্মচারীদের জন্য আনন্দবাজার পত্রিকার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং আমরা দেখে নেব এই প্রতিবেদনে মূলত কি বলা হয়েছে। ডিএ মামলায় চিঠি, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে ভুক্তভোগীদের সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে চিঠি লিখছে। বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন যে সুপ্রিম কোর্টে মামলা শুনানি না হওয়ায় হাজারো সরকারি কর্মচারী বিপাকে পড়েছেন। অর্থাৎ এই ডিএ মামলা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। যেটি শুনানি হওয়ার কথা ছিল সেটা কিন্তু দিনের পর দিন ডেট পেয়ে যাচ্ছে, অর্থাৎ শুনানি হচ্ছে না, কিন্তু এক মাস দেড় মাস ধরে পিছিয়ে যাচ্ছে ক্রমশ মামলাটি। এতে কিন্তু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারীরা কিন্তু ভীষণ অসুবিধার মধ্যে পড়েছে এবং অনেকে হয় এই আশাও ছেড়ে দিয়েছে। তাদের কাছে মনে হচ্ছে যে এই 2-4% করে ডিএ যেটা বাড়ছে সেটা নিয়েই হয়তো সন্তুষ্ট থাকতে হবে, আদৌ এর কোনো নিষ্পত্তি হবে না। সেই কারণে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টে জানতে যাওয়া হয়েছে যে এই ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি করার জন্য। এবং এই মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ যেটা বলছেন যে এই মামলার শুনানি না হওয়ার জন্য প্রচুর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীরা কিন্তু বিপাকে পড়েছেন, কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন হয়তো গঠন হবে আর কিছুদিনের মধ্যেই, তখন কিন্তু ডিএর ফারাকটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন এই কারণে কিন্তু সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি অবশ্যই দরকার, তা না হলে কিন্তু সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে ডিএ থেকে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।